মা, ও মা, শুনছো? আমাদের স্কুলের হেড স্যারটা না খুব বাজে আর খারাপ, আমি আর ওই স্কুলে যাব না। আদ্রিতা স্কুল থেকে ফেরার পর তার মা কাঁধ থেকে ব্যাগটা খুলে নিতে গিয়ে 7 বছরের মেয়ের মুখে কথাটা শুনে চমকে উঠে বলল, কেন মামনি, কি হয়েছে? তোমাকে কি বকা দিয়েছে? আদ্রিতা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আজকে স্কুল ছুটি হওয়ার পর আমি আর রুহি ক্লাসরুম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম, তখন হেড স্যার আমাকে দেখে বলল, আদ্রিতা, তোমার না আগামীকাল জন্মদিন গিয়েছে? আমি বললাম, জি স্যার। তারপর স্যার বলল, তোমার জন্মদিনে উইশ করা হয়নি, তোমার জন্য আজকে অনেক চকলেট নিয়ে এসেছি, অফিসে রাখা আছে, চলো আমার সাথে। জন্মদিনের গিফটের কথা শুনে আমি আর রুহি হেড স্যার রুমে যেতে চাইলে হেড স্যার রুহিকে বলল, রুহি, তুমি বাসায় চলে যাও, আমি আদ্রিতাকে আমার বাইকে করে পৌঁছে দিব। রুহি চলে গেলে আমাকে সাথে করে হেড স্যার তার অফিসে নিয়ে গিয়ে ভেতরে ঢুকে দরজা দিয়ে বলল, তোমার জন্মদিনের গিফট আমার টেবিলের ড্রয়ারে রাখা আছে, যাও দেখো পছন্দ হয় কিনা। আমি হাসি মুখে ড্রয়ার টেনে খুলতে গেলে হেড স্যার পেছন থেকে এসে আমার স্কার্টের পেছনে হাত দিয়ে কেমন জানি করছিল। আমি বাধা দিলে আমাকে অনেক মারধর করেছে, আমার গলা টিপে ধরেছিল। আমার খুব কষ্ট হচ্ছিল মা, আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি, স্যার খুব খারাপ, আমাকে অনেক মেরেছে, আমি আর ওই স্কুলে যাব না। আদ্রিতার কথা শুনে মায়ের গায়ের সমস্ত পশমগুলি যেন 1 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে গেল। মেয়ের হাতটা শক্ত করে ধরে বলল, মামনি, তোমার কোথায় কোথায় মেরেছে? আদ্রিতা তার স্কার্ট সরাতেই দেখল কাঁধের নিচের অংশে একটা কামড়ের দাগ জল জল করছে। মেয়েটার মা নীলা এবার নিজেকে ধরে রাখতে পারলেন না। পরদিন সকালে আদ্রিতাকে সাথে করে স্কুলে রওনা দিল নীলা। অফিসে ঢুকতেই দেখল হেড স্যার সহ বাকিরা সবাই তাদের নিজ নিজ ডেস্কে বসে আছে। নীলা অনুমতি নিয়ে অফিসে ঢুকে সোজা হেড স্যার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, আপনাদের বাসায় থাকা আপনাদের বাচ্চার জন্মদিন হলে তাকে কে কি উপহার দেন? নীলার মুখে কথাটা শুনে সবাই মুখ তুলে তাকে কিছুক্ষণ থ মেরে রইল। তারপর একজন মিসেস বলে উঠল, আমি আমার মেয়ের জন্মদিনে তাকে তার পছন্দের খাবার রান্না করে দেই, তার পছন্দের পোশাক, এছাড়া অনেক রকম খেলনাও কিনে দেই, কিন্তু এ কথা জানতে চাইছেন কেন? নীলা চেয়ারটা টেনে নিয়ে তাতে চেপে বসলো। তারপর আদ্রিতার কাঁধের উপর থেকে জামাটা সরিয়ে বলল, এইটা আমার মেয়ের জন্মদিনের উপহার। কামড় বসানো দেখে মিসেস বলে উঠল, কে কামড় দিয়েছে এমন হিংস্রভাবে জানোয়ারের মতো, এটা কিভাবে জন্মদিনের উপহার হতে পারে? নীলা হেসে বলল, সেই জন্যই তো আসা। আচ্ছা স্যার, আপনার স্কুলে আমি যেদিন প্রথম আমার ছোট্ট মেয়েটাকে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিলাম সেদিন আপনাকে কয়েকটা কথা বলেছিলাম, মনে আছে আপনার? অবশ্য না থাকলে আমি বলে দিচ্ছি। বলেছিলাম আমার মেয়েটাকে আপনার দায়িত্বে রেখে যাচ্ছি, স্কুলে থাকাকালীন সময়টুকু আপনারাই ওর বাবা মা, কি বলেছিলাম তো? হেড স্যার এবার থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাহলে গতকাল আপনি আমার মেয়ের সাথে যেটা করেছেন সেটাকে একজন বাবার দায়িত্বের ভেতরে পড়ে? স্যার, আপনার এই বাচ্চা মেয়েদেরও ভোগ করার ইচ্ছে হলে করবেন, কিন্তু এভাবে গলা টিপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করবেন না দয়া করে। এভাবে যদি একের পর এক ভোগ করার পর গলা টিপে মেরে ফেলেন তাহলে ভোগ করার জন্য মেয়ে পাবেন কোথায়? অনেক কষ্টে মেয়েটাকে পেয়েছি আমি, জানেন ও যখন 8 মাসের গর্ভে তখন আমাকে রাত দিন লাথি মারত, অসহ্য যন্ত্রণাতে কত রাত নির্ঘুম কেটেছে আমার। আরো যেদিন দুনিয়ার মুখ দেখলো সেদিনের কষ্টটার কথা না হয় নাই বা বললাম, সিজার না করে জন্ম দিয়েছি আমি। 1 বালতি পানির নিচে 5 মিনিট ডুবিয়ে রাখলে আপনার ঠিক যতটা কষ্ট হবে তার চাইতে শতগুণ বেশি কষ্ট করে ওকে দুনিয়ার বুকে এনেছি। দয়া করে সেই কষ্টের ফলটাকে মেরে ফেলবেন না। আমি জানি আমি আপনাদের হাত থেকে মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবো না, কিন্তু আমার মেয়েকে ইজ্জত হারানোর যন্ত্রণা সহ্য করার মতো শক্তিশালী করে তুলতে পারবো, যাতে সে আপনার ভোগের সময় মুখ বুঝে সবকিছু সহ্য করে পেরে যেতে পারে। তবুও দয়া করে শ্বাসরোধ করে মেরে ফেলবেন না। আপনার বাড়িতেও তো মনে হয় একটা মেয়ে আছে, তাকে দিনে কয়বার ভোগ করেন? সেও কি আমার মেয়ের মতো চিল্লানি দেয়? তাহলে আপনার স্ত্রীকে বলবেন তাকে যেন ভালো করে ট্রেনিং দিয়ে দেয়, কারণ সবশেষে তো তাকেই ধরবেন। তবুও ভোগের সময় অত্যাচার করে মেরে ফেলবেন না। ভোগ করার অধিকার তৈরি করলেও বাঁচার অধিকার নষ্ট করার ক্ষমতা নেই আপনাদের, তাই বলছি নিজের পুরুষত্বকে দমিয়ে রাখতে না পারলে ভোগ করুন, তবে করার পর শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবেন না, বাঁচতে দিন, তাহলেই তো আপনাদের যৌন বাসনা পূরণ করার জন্য আবার তাকে ভোগ করতে পারবেন। হতে পারে এটা কোনো কাল্পনিক গল্প, তবে আধুনিক সমাজে এমন ঘটনা কিন্তু চারিদিকে প্রতিনিয়ত ঘটছে, তাই আপনার ফুটফুটে ফুলের মতো রাজকন্যাটির সর্বোচ্চ খেয়াল রাখুন, তার সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যাতে সে আপনাকে নির্দ্বিধায় তার সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা বলতে পারে, আর আপনার আদরের কন্যাটির সাথে এমন কিছু ঘটলে সে যেই হোক
কিছুতেই ছাড় দিবেন না। গল্পের মায়ের মতোই তাকে কঠিন শিক্ষা দিবেন সকলের সামনে, তার আসল চেহারা খুলে দিয়ে। সেই সাথে ভুলবেন না থানায় মামলা করতেও। ভিউয়ার্স, আধুনিক এই সমাজে, যে সমাজে 200-300 টাকায়ও নারী দেহ কিনতে পাওয়া যায়, সেই সমাজে যারা কোমলমতি শিশুদের দিকেও কুনজরে তাকায়, তাদের জন্য কি ধরনের শাস্তির আইন করা উচিত বলে আপনি মনে করেন? লিঙ্গ কেটে চিরদিনের জন্য যৌন লালসা মিটিয়ে দেওয়া, নাকি চোখ তুলে অন্ধ করে দেওয়া? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এ নিয়ে আপনার রায়। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অনেক অনেক শেয়ার করে অন্যদের মাঝেও সচেতনতা বাড়াতে এগিয়ে আসুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন।